আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, ঈদ সবাই ভালো কাটিয়েছো আশা করছি। আমি আরজুয়ারা রুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। ঈদের ছুটি থাকার কারণে বেশ কিছুদিন আমাদের ক্লাস নেওয়া অফ ছিল, আজকে থেকে আবার তোমাদের ক্লাস নিয়মিত নেওয়া হবে। তো আজকে আমরা ঈদের আগে এক স্থিতিবিদ্যাই পড়াচ্ছিলাম এবং স্থিতিবিদ্যার 8.2 চ্যাপ্টারটাই ছিলাম আমরা। আমি এর পরবর্তী অংশ থেকে আজকে ক্লাস শুরু করব। তো আগের ক্লাসে স্থিতিবিদ্যার থিওরি নিয়ে আলোচনা করা হয়েছিল 8.2 এর, এরপরে কিছু অঙ্ক করানো হয়েছিল। আজকে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে শুরু করব আমরা। তো প্রথমেই আমি প্রশ্নটা একটু পড়বো, এরপর এটা চিত্র আঁকার পরে সমাধানে যাব। তো প্রশ্নটা একটু দেখছি সবাই। পি ও কিউ বলদ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত থাকে। পৃথক পৃথক ভাবে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে উক্ত তলের উপর ধরে রাখতে পারে। দুইটা বল দেওয়া আছে, হচ্ছে একটি হেলানো তল আছে যেখানে তার দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত থাকবে, এবং তারা আলাদা আলাদা ভাবে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে ওই তলের উপর ধরে রাখতে পারবে। এখানে প্রমাণ করতে বলা হয়েছে 1/p² - 1/q² = 1/w². এখানে w বলতে সেই ওজনকে প্রকাশ করা হয়েছে। তো প্রশ্নের সাথে চিত্রটা একটু বুঝিয়ে দিব। আগে তোমাদের চিত্রটা ভালো করে বুঝতে পারলে অঙ্ক সহজ হবে। আর অনেকেই প্রশ্ন করো যে এই স্থিতিবিদ্যায় চিত্র কি অবশ্যই দিতে হবে কিনা, চিত্র ছাড়া তুমি অঙ্ক করতে পারবে না। তুমি প্রশ্ন আগে পড়বে, পড়ার পরেই দেখবে এই চিত্রটা মাথায় চলে আসছে। আর চিত্র এঁকে নিলে অঙ্ক করতে খুবই কম সময়ে সঠিকভাবে অঙ্কটা করতে পারবে। যেগুলোর জন্য চিত্র দরকার নেই আমি ওগুলো অঙ্ক করার সময় বলে দিব। যেমন এই অঙ্কটার জন্য চিত্রটা অবশ্যই আঁকতে হবে। তো দেখো আমি আবার একটু দেখাচ্ছি যে মিলায় চিত্রের সাথে বলছে পি ও কিউ বল দয় হেলানো তলে দৈর্ঘ্য ও ভূমির সাথে সমান্তরাল বলে দিচ্ছে। তো প্রথমটা হবে দৈর্ঘ্যের সাথে সমান্তরাল, পরেরটা ভূমির সাথে সমান্তরাল, মানে এখানে চিত্র কয়টা? অবশ্যই দুইটা চিত্র হবে। প্রথম চিত্র আমি এখানে এঁকে নিচ্ছি, দ্বিতীয় চিত্র। এখানে একটা বিন্দু এখানে এপাশ থেকে শুরু করবে, এখান থেকে যদি শুরু করে তো বলছে দৈর্ঘ্যের সাথে POQ বলে হেলানো তলের দৈর্ঘ্য। তো হেলানো তল যদি আমি এটা চিন্তা করি, তার দৈর্ঘ্যের সাথে এই যে পি বলটা কাজ করছে, এই যে পি। আর এর পরেরটা বলছে ভূমির সমান্তরালে, তাহলে ভূমি একটা যদি হয় তাহলে ভূমির সমান্তরালে কিউ বল ক্রিয়া করেছে। তাহলে একটা হচ্ছে হেলানো তলের সাথে পি বল, আর একটা হচ্ছে ভূমির সাথে কিউ বল ক্রিয়া করেছে, এবং বলেছে যে এরা ক্রিয়ারত থেকে পৃথক ভাবে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে, দেখো ডাব্লিউ ওজনের বস্তুটা যেহেতু জি নিচের দিকে, সো ডাব্লিউ ওজনের বস্তু নিচের দিকে ক্রিয়া করবে। সো নিচের দিকে এখানে ডাব্লিউ ওজনের বস্তু ক্রিয়া করেছে, এখান থেকেও ডাব্লিউ ওজনের বস্তু ক্রিয়া করলো। তো আমি একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিছি ও, সেখান থেকে পি বল ডাব্লিউ বল, পি বল কিউ বল ডাব্লিউ বল ক্রিয়া করেছে। এখন প্রমাণ করতে বলছে যে এটা প্রমাণ করো। তো এক্ষেত্রে একটু খেয়াল করে দেখবে, যখন পি এবং ডাব্লিউ বল ছিল সেখানে আমাদের কিন্তু একটা সাম্যাবস্থা তৈরি করার জন্য আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে লব্ধি বল, যাকে এখানে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং সেকেন্ড ক্ষেত্র একই, যেখানে লব্ধি বলটা কাজ করেছে যেটাকে আর প্রাইম দ্বারা প্রকাশ করা হয়েছে। তো প্রথমে কাজ হবে এই চিত্রের ডিটেলস বর্ণনা দেওয়া। তো আমি বর্ণনাটা মুখে বুঝায় বলে দিব, কিন্তু আমি এখানে লিখিনি, একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবে। যে এই যে আলফা কোণে, হ্যাঁ আলফা কোণে হেলানো তলের ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে আমাদের দৈর্ঘ্য বরাবর, এই দৈর্ঘ্য বরাবর পি একটা বল, এটা প্রথম চিত্র থেকে, এটা তোমাদের নিজের মতো করে বানায় লিখতে পারবে। সিমিলারলি এই যে এখানে দেখো সমান, আর যদি এবং এটা বলবা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর এবং ভূমি বরাবর কিউ বল পৃথক পৃথক ভাবে ডাব্লিউ ওজনের বস্তুর সাথে উক্ত তলের সাথে ক্রিয়া করেছে, মানে এখানে তুমি এই যে এই প্রথম লাইনটাকে সুন্দর করে সাজায় বলে নিতে পারবে। শুধু নাম দিয়ে দিবে যে ডাব্লিউ আলফা কোণে ক্রিয়ারত একটা হেলানো তল, যেটার এখান বরাবর পি, এ বরাবর কিউ কাজ করেছে, এবং ডাব্লিউ বরাবর যাদের ওয়েট বা ডাব্লিউ ওজনের বস্তুকে ধরে রেখেছে। তো এটুকু হচ্ছে জাস্ট নর্মাল বর্ণনা দিয়ে দিলেই হবে। তো এখানে আরেকটা পার্ট বলবে যে এই উভয় দুইটা তলের ক্ষেত্রে যদি সাম্যাবস্থা তৈরি করে, তো প্রথম চিত্রের ক্ষেত্রে এর প্রথম চিত্রে হন্তে ওর আর
এবং দ্বিতীয় চিত্রের মধ্যে আর প্রাইম এই দুইটা বলের সাহায্যে সে সাম্যাবস্থা তৈরি করবে। তো এটাই একটু সাজিয়ে লিখে নিতে হবে। এরপর আসি আমি প্রথম চিত্রের ক্ষেত্রে, আমি প্রথম কাজটুকু করব। প্রথম চিত্রে আমি লিখে নিয়েছি, দেখো প্রথম চিত্রে ও বিন্দুতে সাম্যাবস্থার জন্য লামির উপপাদ্য অনুসারে, তো লামির উপপাদ্য আগেই পড়ানো হয়ে গেছে, তো সেখানে কি ছিল যে তিনটা বল থাকবে সেই তিনটা বল আমরা উপরে লিখে নেই। যেমন এখানে পি আর ডাব্লিউ, পি ডাব্লিউ আর তিনটা বল, এবং যখন পি বল নিব তখন বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণকে নিতে হবে। তাহলে পি যখন বল নিলাম সাইন ইনটু বাকি বলের মধ্যবর্তী কোণটা কত, আর ও ডাব্লিউ অথবা ডাব্লিউ ও আর এই যে মাঝে যে কোণটা আছে এইটাকে প্রকাশ করা হয়েছে। যখন ডাব্লিউ নিব মানে ডাব্লিউর যে নিচেটা নিলাম তখন আর এবং পি, এই যে আর এবং পি এর মধ্যবর্তী কোণ সাইন আর ও পি লিখে নিতে হবে। আর যখন তুমি আর নিবে তখন পি ও ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ সাইন পি ও ডাব্লিউ, এটা এটা লামির উপপাদ্য। তো এটা হচ্ছে প্রথম স্টেপ, লামির উপপাদ্যের প্রথম স্টেপ। তো এখানে লামির উপপাদ্য লেখার পর এখন এর মধ্যবর্তী কোণটা আসলে কত সেটা যদি কাজ করতে হয় সেক্ষেত্রে তুমি কি করতে পারো, পি ডিভাইডেড বাই, আমি প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করব, তো এখানে সাইন ডাব্লিউ ও আর, ডাব্লিউ ও আর এর মধ্যবর্তী কোণ কতটুকু, দেখো তো এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু, এখানে হচ্ছে পাই বাই টু মাইনাস আলফা, এটা কিভাবে হলো দেখো, এটা যেহেতু লম্ব বরাবর কাজ করেছে সো এটা অবশ্যই 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও লম্ব বরাবর যদি কাজ করে এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আর এই যে দুইটা সমান্তরাল বল যদি কাজ করে তাহলে এটা যদি আলফা হয়, এটা যদি তাদের ছেদক হয় তাহলে এটাও আলফা হবে। তো এটা এটা আলফা বোঝা গেল, এটা পাই বাই টু 90 ডিগ্রি, এগুলো এই তিনটা বোঝা গেল। তাহলে এটা কিভাবে আসলো তোমরা সবাই কিন্তু জানো, এই পুরাটুকুকে যোগ করা হলে আমাদের কত মান হয়, অবশ্যই 180 ডিগ্রি হয়ে যাবে। তো এখানে আমার 90 ডিগ্রি আছে, একটা আলফা আছে, তাহলে বাকিটুকু অবশ্যই আলফা মাইনাস পাই বাই টু মাইনাস আলফা হবে, মানে এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে। তাহলে এটা 90 ডিগ্রি আর বাকি দুইটা মিলে 90 ডিগ্রি, তো এটা যেহেতু আলফা আছে সো এটা হবে পাই বাই টু মাইনাস আলফা। তো এখানে এখন আমরা লিখতে পারি এই দুইটা কোণের যোগফল যেহেতু, সো এটা হবে পাই বাই টু, এটা তার সাথে যোগ হবে, এটা যোগ পাই বাই টু মাইনাস আলফা, এটা পি, আর ডাব্লিউ ডিভাইডেড বাই এটা হবে সাইন আর ও পি, তো আর ও পি কোথায়, আর ও পি, তাহলে মধ্যবর্তী কোণ কত এখানে পাই বাই টু। আমি প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করছি, লাস্টের আর আমার দরকার নেই। সো ইকুয়াল টু যোগ করে দাও পি ডিভাইডেড বাই সাইন, এটা হবে পাই বাই টু, পাই বাই টু যোগ করে দিলে হয় পাই, সো পাই মাইনাস আলফা ইকুয়াল টু ডাব্লিউ, সাইন 90 ডিগ্রির মান কত 1, সো ডাব্লিউ বাই 1 লেখার দরকার নাই, লিখেও নিতে পারো ইকুয়াল টু, এটা হবে পি। এই যে এখানে পাই মাইনাস আলফা কোন কোয়াড্রেন্টে পড়ে, এটা অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে, সো এটার মান কত হবে কোয়াড্রেন্ট হিসেবে হিসাব করলে এটা হবে সাইন আলফা ইকুয়াল টু ডাব্লিউ বাই 1। এখন এটা ডাব্লিউ বাই ওয়ান বারবার লিখছে এর কারণ আছে, আমি এভাবে কেউ একটু সাইড চেঞ্জ করে নিব। তো আমি এটাকে এরকম লিখতে পারি ডাব্লিউ বাই পি ইকুয়াল টু এই পাশে এসে সেটা কি হয়ে যাবে 1 বাই সাইন আলফা, আর একটু দেখি এখানে যদি ডাব্লিউ বাই পি ইকুয়াল টু 1 বাই সাইন মানে কি কোসেক, তো এটা কোসেক আলফা, অতএব ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু এটা কি হয়ে যাবে কোসেক স্কোয়ার আলফা, এটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে লিখে রাখবে। তো এখানে ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার আলফা, এটা কোথা থেকে পেলাম, প্রথম চিত্র থেকে, এবং যেখানে লামির সূত্র ইউজ করা হয়েছে যার প্রথম দুইটা অনুপাত নেওয়া হয়েছে। সিমিলারলি আমি এর পরবর্তী ক্ষেত্রে লামির সূত্র ইউজ করব, কিন্তু সেখানে পি এর জায়গাটা হয়ে যাবে যে কিউ বরাবর, আর আর হচ্ছে আর প্রাইম হচ্ছে এখানে এল লব্ধিকে প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে আমার লামি সূত্রটা কেমন দাঁড়াচ্ছে এখানে এরকম, যে দ্বিতীয় চিত্রে ও বিন্দুতে সাম্যাবস্থার জন্য লামির উপপাদ্য অনুসারে কি হবে, সেখানে কিউ ডিভাইডেড বাই সাইন আর প্রাইম ও ডাব্লিউ, এটা কিভাবে আসলো, কিউ ডাব্লিউ আর আর প্রাইম এই তিনটার মান আমি অবশ্যই এই চিত্র থেকে দেখে নিব। তোমাদের একবার বলে দিচ্ছি, খেয়াল রাখবে যখন ডাব্লিউ লিখবো তাহলে তার অপোজিট বাকি অংশটা হবে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন পাই বাই টু প্লাস আলফা, মানে এই যে কোণটা আর প্রাইম ও কিউ,
এরপর যদি নেই কিউ, তাহলে তখন হবে কিউ ডিভাইডেড বাই সাইন, এই যে এই দুটার যোগফল, বা আর প্রাইম ও ডাব্লিউ। আর যখন আর প্রাইম নিব তখন হবে ডাব্লিউ আর কিউ এর মধ্যবর্তী কোণ, তাহলে কি হবে সাইন পাই বাই টু। ওকে, আগেরটার মতো করে এই অনুযায়ী তোমার এখানে লিখে নিতে পারো, যেখানে আমি জাগিয়ে লিখে নিছি চিত্র অনুসারে পাই লিখে এই মানগুলো বসিয়ে দিব। এই ক্ষেত্রে আমরা প্রথম এবং দ্বিতীয় এই দুইটা অনুপাতে নিব, এই দুইটা অনুপাত নিলে আমার প্রমাণ আসবে, যেহেতু প্রমাণে আর এর কোনো পার্ট নাই, সো আমি কিউ এবং ডাব্লু দিয়ে কাজ করব। তো এটা হলো কিউ, একটা গো পাশ থেকে দেখে আসছি, সাইন আর প্রাইম ও ডাব্লু এটার মান হয়ে যাবে পাই বাই টু মাইনাস আলফা, একটা কোণ ছিল আর একটা কোণ ছিল পাই বাই টু, এই দুটা যোগফল ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই সাইন কিউ ও আর প্রাইম। কিউ ও আর প্রাইম এর মানটা ছিল পাই বাই টু প্লাস আলফা, চিত্র দেখে ইকুয়াল টু কিউ বাই সাইন, এটা হবে পাই মাইনাস আলফা ইকুয়াল টু ডাব্লিউ বাই সাইন পাই বাই টু প্লাস আলফা। এখন কোয়াড্রেন্টের হিসাব করো, এখন এটা কোয়াড্রেন্টের হিসাব করা হলে এটা কত হয়ে যাবে, এটা শুধু পাই মাইনাস আলফা আগের মতো সাইন আলফা হবে ইকুয়াল টু ডাব্লু, এটা হবে 90 ডিগ্রি প্লাস, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, আর পাই বাই টু থাকার কারণে সাইন কি হবে কজ আলফা। সো যদি তুমি ডাব্লু বাই কিউ করতে চাও, ডাব্লু বাই কিউ, তাহলে ডাব্লু বরাবর থাকবে কজ আলফা বাই সাইন আলফা, এটাকে তুমি কি লিখতে পারো কস বাই সাইন ইকুয়াল টু ডাব্লু বাই কিউ ইকুয়াল টু কট আলফা, আর যদি উভয় পক্ষকে বর্গ করে দেওয়া হয় তাহলে হবে ডাব্লু স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু কট স্কোয়ার আলফা। এখন আমাদেরকে যেহেতু প্রমাণ করতে হবে 1/p² - 1/q², সো আমি এটাকে এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন দেই, আমি এখন কাজ করব হচ্ছে 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন বিয়োগ করে দিব, আমার কাজ হবে 1 থেকে 2 বিয়োগ করে দেওয়া। তো আগের পার্টে আমি 1 নম্বর ইকুয়েশনে লেখা ছিল হচ্ছে ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, আর এখানে আসছে ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার, আগেরটা আসছিল কোসিক স্কোয়ার, আর এখন আসছে কট স্কোয়ার আলফা। সো আমি যদি ডাব্লিউ স্কোয়ার কমন নিয়ে নেই, থেকে যাচ্ছে 1/p² - 1/q² ইকুয়াল টু, এখানে কোসিক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মান তোমরা জানো 1, সো 1ই থাকবে, অতএব এই ডাব্লিউ স্কোয়ার এখানে চলে গেলে ভগ্নাংশ হয়ে যাবে বা নিচে ভাগ হয়ে যাবে, তখন আমাদের কি লিখতে পারবো, তখন লিখতে পারবো 1/p² - 1/q² ইকুয়াল টু 1/w² আর তোমাদেরকে দেখবা প্রমাণ করতে বলা হয়েছিল যে এটাই বলছে এটাই প্রমাণ করো, সো এটা প্রুফড, আশা করছি বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্কে যাচ্ছি, পরবর্তী অঙ্কটা একটু পড়বো, অঙ্ক প্রশ্নটা একটু পড়ছে, একই আনুভূমিক রেখায় ডি একক দূরত্বে অবস্থিত এ ও বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয় বাধা আছে, ডাব্লিউ ওজনের একটি মসৃণ আংটা তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে, তো এল যদি ডি এর থেকে বড় হয়, মানে এল যে লেন্থটা দেওয়া আছে সে যদি ডি এর থেকে বড় হয়, দেখাও যে তারের টানটি, তুমি এখানে দেখে দেখে একটু একটু চিত্রটা আমি একটু বুঝাই দিব, চিত্রটা ওই প্রশ্ন দেখেই বুঝে নিতে হবে, তো চিত্রটা একটু দেখো, ওই প্রশ্ন দেখেই বোঝানো হচ্ছে, একটু মনোযোগ দিয়ে দেখবে, এ আর বি আমি এইটুকু অংশ নিয়ে নিছি যে এই রেখাটা আনুভূমিক ভাবে আছে এবং ডাব্লিউ ওজনের বস্তুটার ক্রিয়া রেখা এই যে সিডি বরাবর, ওকে, মানে একটা বস্তু এখানে ঝুলাই দেওয়া আছে যে ডাব্লিউ ওজনের, এটা সিডি বরাবর নিচের দিকে কাজ করছে, তো এ বি এই রেখাটা যখন সিডি বরাবর কাজ করে তাহলে মানে কি সিডি আর এ বি হচ্ছে এরা পরস্পর লম্ব, হ্যাঁ, তো এখানে এ বলতে এটা বোঝানো হয়েছে, বি বলতে এই প্রান্ত বোঝানো হয়েছে। এখন ডাব্লিউ ওজনের একটা মসৃণ আংটা তার বরাবর গড়িয়ে যেতে পারবে, আচ্ছা এই বরাবর যদি গড়িয়ে যেতে পারে, সুতরাং এই রাশির মধ্যবিন্দুতে সি তে খাড়া নিচের দিকে ঝুলিয়ে দিলে, এই যে সি বরাবর খাড়া যদি নিচের দিকে এই যে রশিটা আছে দেখো, একটা রশি, রশিটা কিন্তু এইটা এ সি বি, এই যে এই রশিটা, এটা হচ্ছে রশি, যে যার নাম বলছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা রশি,
এল দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি। এখানে যদি কোনো ভর ভর দিয়ে দেওয়া হয় তাহলে সে তো অবশ্যই এরকম নিচের দিকে ঝুলে থাকবে। যে একটা দড়ি দিলাম, দড়ির মাঝখানে কোনো একটা বল, ভারী একটা বল যদি বেঁধে দিই তাহলে দড়িটা কি হবে, নিচের দিকে ঝুলে এরকম ভি শেপ হয়ে যাবে। সো এই জিনিসটা ওরকমই, যে ডি একক দূরত্বে একটা মান আছে, ডি একক বলতে এ বি, এই মধ্যবর্তী এই অংশটুকু হচ্ছে ডি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে ছোট হাতের ডি। আর তারটা এই এই যে এখানে বলা হয়েছে এল দৈর্ঘ্য বিশিষ্ট তার, এই তারটা ডি এর থেকে বড়, এই জন্য কিছু একটা ঝুলিয়ে দিলে এরকম নিচ দিকে পড়ে যাবে। সো এই বরাবর সি বরাবর এই নিচের দিকে যদি খারাপ ভাবে ঝুলে পড়ে, এবি আর সিডি তে তারের টান সমান হবে। এই যে এই 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 অংশটুকু এসি, মানে এখান থেকে এইটুকুর যে তারের টান, এখানেও তারের টান, দুইটা টান, টানের পরিমাণ কিন্তু সেম হবে। ঠিক আছে, তো এইটুকু বর্ণনা একটু লিখে নিতে হবে। তো প্রমাণ করতে বলা হয়েছে যে টি ইকুয়াল টু ডাব্লিউ এল ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তো এখন আসি এই চিত্র থেকে, আগে বর্ণনা দিয়ে নিব। এই যে আমি এতক্ষণ যা বললাম ওইটাই বর্ণনা হবে, তুমি চিত্র দেখে বর্ণনাটা দিবে। দেওয়ার পরে একটু খেয়াল করে দেখবে এই যে কোণটা, এটাও সমান্তরাল এটাও সমান্তরাল, তাহলে এখানে যদি এ কোণ হয় তাহলে অবশ্যই এখানে এ কোণ, এটা যদি বি কোণ হয় এটা অবশ্যই বি কোণ। আর এখানে দেখো এই যে একটা অংশ আছে, এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা যদি এ কোণ হয় এটা 90 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কি হবে, পাই বাই টু মাইনাস এ, যেহেতু তিন কোণের সমষ্টি দুই সমকোণ। সিমিলারলি এখানেও একই, এটা যদি বি কোণ হয় এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে পাই বাই টু মাইনাস বি। আমি এখান থেকে এই জন্য এই পার্টটুকু লিখে রাখছি। এখন দেখো আমি যা বললাম, এই এ বি বরাবর যেহেতু এটা সিডি, এটা অবশ্যই লম্ব বরাবর হবে, তো সিডি লম্ব এ বিটা লেখা যাবে। তারের টান যদি তুমি টি হিসেবে ধরে নাও, এই যে এখানে টি বলা হয়েছে যেটা টান অনুভব করতেছে, কোন দিকে, উপর থেকে যে টান অনুভব করতেছে যেটা টি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর যেখানে আমি বললাম যে তার হতে এইটুকু, তো এইটুকু মানে কি, এসি সিবি বা এসি বিসি, তা এসি প্লাস বিসি ইকুয়াল টু এল, এটা বলে দেওয়া আছে যে তারটা হবে এল দৈর্ঘ্যের, সো এটা এল। এখন যেহেতু এই পুরাটুকু ডি, আর আমি একদম মাঝ বরাবর ঝুলিয়ে দিয়েছি ডাব্লিউ, ডাব্লিউ ওজনের বস্তু, সো এটা মাঝ বরাবর হবে। সো এডি এবং বিডি এরা দুইজনেই হবে ডি বাই টু, মানে ডি এর অর্ধেক। সো এডি আর বিডি হবে ডি এর অর্ধেক। আর তাহলে এটা কি হবে, এসি আর বিসি, যেহেতু এই পুরাটুকু মিলে এল, তাহলে এসি আর বিসি কি হবে, এটাও এল বাই টু, এটাও এল বাই টু, মানে এইটুকুর দৈর্ঘ্য এল বাই টু, এটুকুর দৈর্ঘ্য এল বাই টু, এটা লিখে রাখা হয়েছে। এটুকু ডিটেলস লেখার পরে এখন লিখবা সি বিন্দুতে যদি সাম্যাবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে লামির উপপাদ্য অনুযায়ী টি ডিভাইডেড বাই সাইন, এই যে এখানে দেখো সি বিন্দুতে যেহেতু সাম্যাবস্থা তৈরি হবে, এখানে ডাব্লিউ, এখানে দুইটা টান হচ্ছে টি টি, এটা দুইটা টান টি, আর এটা হলো এই বরাবর ডাব্লিউ পাস করতেছে। সো এই জায়গায় আমাদের লামির উপপাদ্য ইউজ করা যাবে, সেটা কি হবে, আমি যদি এই টিটা চিন্তা করতেছি, এই টি, তাহলে তাহলে এখানে মধ্যবর্তী কোণ এইটুকু হবে, এটুকুর মধ্যবর্তী কোণ কত, বি সি ডাব্লিউ, এই দেখো টি বাই সাইন বি সি ডাব্লিউ। আর এই যদি ডাব্লিউ বরাবর নেই তাহলে এর মধ্যবর্তী কোণ কিন্তু এই মাঝখানে টুকু কি হবে, এ সি বি বা বি এস বি সি এ। এখন বলতে পারো যে আমি টি এইটাকে কেন ধরলাম, এইটাকে ধরলে করলাম না কেন, অবশ্যই এটাকে ধরলে অঙ্ক করা যাবে, একই অ্যানসার আসবে। এখন মানগুলো বসাই একটু, এটুকু কত ছিল, বি সি ডাব্লিউ, বি সি ডাব্লিউ, এটা আচ্ছা। এখানে দেখো আমি যেহেতু বলছিলাম মাঝখানে কোণ এইটুকু, এটুকু কত 90 ডিগ্রি, তাহলে এটুকু 90 ডিগ্রি প্লাস বি হবে, 90 ডিগ্রি না লিখে যদি আমি পাই বাই টু লিখি, প্লাস বি ইকুয়াল টু ডাব্লিউ, আর এই অংশটুকু হচ্ছে এই মধ্যবর্তী অংশ, তাহলে এটা কি পাই বাই টু মাইনাস এ, পাই বাই টু মাইনাস বি, দুটো যোগ করে দিতে হবে, এটা হবে সাইন পাই বাই টু মাইনাস এ প্লাস পাই বাই টু মাইনাস বি, এই দুটো যোগ করে দিতে হবে। এখন এটুকুর ক্যালকুলেশন আমরা সামনে করব, এখানে একটু দেখেই লিখে নিচ্ছি, ইকুয়াল টু টি বাই সাইন পাই বাই টু প্লাস বি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন, এটা কি হবে পাই বাই টু
আর এই যেটা পাই বাই টু, দুইটা পাই বাই টু মিলে পাই হয়ে যাবে। আর এ এর সামনেও মাইনাস, বি এর সামনেও মাইনাস, তো দুইটা মাইনাস কমন নিয়ে নিলে এ প্লাস বি হবে। সো এটা এরকম হবে সাইন পাই মাইনাস এ প্লাস বি। তো এখানে আমি কোয়াড্রেন্টের হিসাব যদি করে নেই, সাইন পাই বাই টু প্লাস বি এটার মান কস বি, আর সাইন পাই মাইনাস থিটা এটার হয়ে যায় সাইন থিটা। এখন এই কস বিটা যদি উপরে উঠে যায় তাহলে এটার মান হয়ে যাবে টি ইকুয়াল টু ডাব্লু কস বি ডিভাইডেড বাই সাইন এ প্লাস বি, এই কস বি যদি উপরে চলে যায়। আর যেহেতু আমি চিত্রে বলেছি যে টান যেহেতু সমান, এই টান এবং এই টান সমান, তার মানে এই বাহু দুইটা যদি সমান হয় তার মানে কি তাদের বিপরীত কোণ দুইটা সমান হবে, তার মানে কোণ এ আর কোণ বি কিন্তু সমান। সো আমি এখানে লিখতে পারি যে কোণ এ আর কোণ বি সমান, সো আমি এখানে এ এর জায়গায় কোণ বি বসিয়েছি, তো এটা দুইটা বি যোগ হলে টু বি হয়ে যায়। আর সাইন টু বি এটা সূত্র জানো, টু সাইন থিটা কস থিটা, মানে থিটা হলে টু সাইন থিটা কস থিটা, তাহলে যেহেতু বি আছে সো টু সাইন বি কস বি। এখন ডিভাইডেড, এখন এই যে এখানে কস বি চলে যায়, তো থাকে ডাব্লু ডিভাইডেড বাই টু সাইন বি। এখন সাইন বি কে কি লেখা যায় এখানে চিত্রে দেখো, এই ত্রিভুজ থেকে যদি সাইন বি মানে এটা যদি কোণ হয় তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে এটা আর অতিভুজ এটা, তাহলে সাইন থিটার লম্ব বাই অতিভুজ হয় জানো, তাহলে কি হবে সিডি বাই বিসি, মানে সিডি বাই বিসি যদি হয় তাহলে এখানে লেখা যায় না সাইন বি এর বদলে সিডি বাই বিসি, আমি এটা করে দিয়েছি চিত্র থেকে সাইন সিডি বাই বিসি। তো এটা যদি উল্টায় যায়, উল্টায় গেলে বিসি টা উপরে চলে যাবে সিডি নিচে চলে আসবে, আর একটু আগেই লিখে দেওয়া ছিল বিসি এর মান হচ্ছে এল বাই টু, মান বসিয়েছি। আর সিডি এর মান, সিডি এর মানটা আমি একটু নির্ণয় করবো, এটা একটু খেয়াল করে দেখবা, এই ত্রিভুজ থেকে নির্ণয় করবো, এখানে একটা ত্রিভুজ দেখো, সিডি এর মান যদি নির্ণয় করি এখানে এরকম লেখা যাবে সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। এটা কিভাবে লেখা গেল, এটা কিন্তু এই যে এই ত্রিভুজ থেকে, এই যে এই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করছে, এই সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, তাহলে এখান থেকে সিডি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে বিসি স্কোয়ার মাইনাস এই যে বিডি স্কোয়ার, তাহলে সিডি এর মান কত, সিডি ইকুয়াল টু লেখা যাবে রুট ওভার বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, তাহলে সিডি এর মান এভাবে লেখা গেল। এই সিডি এর মানটা আমি এখানে বসিয়েছি, সিডি এর মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে, তো এটার থেকে কি পাওয়া গেল বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এখন বিসি এর মান আমি জানি সেটা হচ্ছে এল বাই টু, আর বিডি এর মান হলো ডি বাই টু, তো একে বর্গ করলে হবে এল স্কোয়ার বাই ফোর, আর এটা হবে ডি স্কোয়ার বাই ফোর। এখন আমি যদি এটাকে লসাগু করি, লসাগু করার পরে কি আসবে ডাব্লিউ ইন্টু এল বাই টু ডিভাইডেড বাই টু রুট ওভার এটা হয়ে যাবে ফোর, এটা হবে এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এখানে ফোর হলো টু হয়ে যায়, রুট করা হলে টু হয়ে যাবে, টু টু চলে যাচ্ছে, এটা থেকে যাচ্ছে ডাব্লিউ রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এখানে কিন্তু ফোরটা টু হয়ে গেলে টু টু কাটা, সো এখানে বাকি থেকে যাচ্ছে ডাব্লিউ ইন্টু এল, আর এই টুটা নিচে নেমে আসলে টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আমি এটা কার মান নির্ণয় করছিলাম দেখো, টি এর মান, সো এটা লেখা যেতে পারে টি ইকুয়াল টু ডাব্লিউ এল বাই টু এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটাই তারের টান। আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে তারের টান টি ইকুয়াল টু ওয়াট, বা টি ইকুয়াল টু ডাব্লিউ এল ডিভাইডেড বাই টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, সো এটা তারের টান নির্ণয় করা হলো। সবাই বুঝতে পেরেছো আশা করছি, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।